নিরপরাধ মানুষকে প্রতিবাদের কারণে কারারুদ্ধ করে তাদেরকে হত্যা করে বন খুন নির্যাতনের মধ্য দিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। জানে না যে মাটিতে জল পড়ে সে মাটিতে কাদা হয়, যে মাটিতে শহীদের রক্ত চড়ে সে মাটি আরো তীক্ষ্ণ প্রতিবাদী হয়ে ওই স্বৈরাচার ফ্যাসিস্টের পতন হয়। আজকে এই প্রতিবাদ সভা থেকে আমি বলে দিতে চাই, 1971 সালে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, ওই পিণ্ডির দাসত্ব থেকে মুক্ত হয়ে ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য বাংলার মানুষ প্রস্তুত নয়। আমি ভারতের জনগণকে বলব, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কিন্তু হিন্দুত্ববাদী ওই সৌর শাসক মোদি যেভাবে অন্যায় অত্যাচার করে চলেছে, বর্ডারে মানুষ খুন করছে, বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে একটি ফ্যাসিবাদী সরকারের সমর্থনে আজকে আবার নতুন করে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে।